হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা যারা হোম লোন নেবেন ভাবছেন তাদের জন্য সুখবর। বন্ধুরা, এনআরবিসি ব্যাংক আপনাদের জন্য হোম লোন ফ্যাসিলিটি নিয়ে এসেছে। বন্ধুরা, আজকে আমি এনআরবিসি ব্যাংকের হোম লোন ফ্যাসিলিটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা ভাবছেন যে হোম লোন নেবেন তাদের জন্য একটা সহজ উপায় হচ্ছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংক খুব সহজেই হোম লোন প্রোভাইড করে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এনআরবিসি ব্যাংকের হোম লোন ফ্যাসিলিটি সম্পর্কে। বন্ধুরা, এনআরবিসি ব্যাংক আপনার প্রপার্টির 70% পর্যন্ত হোম লোন প্রোভাইড করে থাকে এবং সর্বোচ্চ 1,20,00,000 টাকা পর্যন্ত হোম লোন দিয়ে থাকে। বন্ধুরা, আপনি চাইলে এনআরবিসি ব্যাংক থেকে 1 বছর থেকে 20 বছর মেয়াদি হোম লোন নিতে পারেন। অর্থাৎ আপনি হোম লোনের কিস্তি 1 বছর থেকে 20 বছর পর্যন্ত আপনি নিতে পারবেন। বন্ধুরা, আপনি এনআরবিসি ব্যাংক থেকে হোম লোন নিতে চাইলে জয়েন্টলি অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ আপনি আপনার ফ্যামিলির দুইজন মেম্বার জয়েন্টলি অ্যাপ্লিকেশন করতে পারবেন। বন্ধুরা, এনআরবিসি ব্যাংক থেকে হোম লোন নিতে চাইলে আপনাকে মাসিক ইনকাম দেখাতে হবে মিনিমাম 70,000 টাকা। অর্থাৎ আপনি যদি 70,000 টাকা পার মান্থ ইনকাম করে থাকেন তাহলে আপনি এনআরবিসি থেকে হোম লোন নিতে পারবেন। বন্ধুরা, এনআরবিসি ব্যাংক হোম লোন পারপাস প্রসেসিং ফি বাবদ 1% লোন অ্যামাউন্ট কাটে এবং সেই সাথে ব্যাট এবং স্ট্যাম্প চার্জ কাটে। বন্ধুরা, এনআরবিসি ব্যাংক 24% পেনাল্টি ফি কাটে। যদি আপনি কোনো কিস্তি মিস করে থাকেন তাহলে সেই কিস্তির উপর 24% হারে পেনাল্টি ফি ধার্য করে। এবং আপনি যদি প্রিপেমেন্ট করতে চান তাহলে 1% সেটেলমেন্ট অ্যামাউন্ট দিয়ে এবং সেই সাথে ভ্যাট দিয়ে আপনি প্রিপেমেন্ট ফি দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার নির্ধারিত সময়ের আগে আপনি আপনার লোনটি ক্লোজ করতে চান বা একসাথে দুইটি কিস্তি দিতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রিপেমেন্ট ফি বাবদ 1% সেটেলমেন্ট অ্যামাউন্ট আপনি দিয়ে প্রিপেমেন্ট করতে পারবেন। বন্ধুরা, এনআরবিসি ব্যাংক থেকে স্যালারিড পারসন, বিজনেস পারসন, ল্যান্ডলর্ড, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং লয়াররা হোম লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। আপনি যদি স্যালারিড পারসন হয়ে থাকেন তাহলে আপনাকে রেপুটেটেড কোনো অর্গানাইজেশনে কাজ করতে হবে। আপনি যদি বিজনেস পারসন হয়ে থাকেন তাহলে মিনিমাম 3 বছর আপনাকে বিজনেস এক্সপিরিয়েন্স দেখাতে হবে। আপনি যদি কোথাও প্র্যাকটিস করে থাকেন, অর্থাৎ আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লয়ার হয়ে থাকেন তাহলে আপনাকে মিনিমাম 3 বছর ওই প্রফেশনে আপনাকে প্র্যাকটিস করেন এই পারপাস আপনাকে তথ্যপত্র দাখিল করতে হবে। আপনি যদি ল্যান্ডলর্ড হয়ে থাকেন তাহলে আপনাকে রেন্টাল ইনকাম দেখাতে হবে। বন্ধুরা, এনআরবিসি ব্যাংকে আপনার হোম লোনের জন্য আবেদনের জন্য যে পেপারসগুলো লাগে সেগুলো এখন আমি আলোচনা করব। তো বন্ধুরা, আপনাকে যেটা করতে হবে, আপনাকে ডালি কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম সাইন সহ সাবমিট করতে হবে, যেটা আপনার ব্যাংক ম্যানেজার বা ক্রেডিট অফিসার আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে, সেটাতে আপনি আপনার তথ্যপত্র ফুলফিল করে সাইন টাইন করে আপনি এটা জমা দিবেন। সেই সাথে আপনি ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের কপি জমা দিবেন। আপনাকে
অ্যাপ্লিকেশন ফর্ম সাইন সহ সাবমিট করতে হবে। সেটার জন্য আপনি ব্যাংক ম্যানেজারের কাছে বা এনআরবিসি ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে আপনি সেই অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন বা ক্রেডিট অফিসারের কাছ থেকে পাবেন। তো আপনি যেটা করবেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা, হোম লোনের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পূরণ করে ওনাদের কাছে আপনি সাবমিট করবেন। তো এই পেপারের সাথে বা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাকে যা যা দাখিল করতে হবে সেগুলো হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট কপি, তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ড, মানে দুইটার যে কোনো একটা ফটোকপি লাগবে, এবং সাথে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বা ছবি লাগবে। আপনাকে লেটেস্ট টিন সার্টিফিকেট দিতে হবে, আপনার ইউটিলিটি বিলের ফটোকপি দিতে হবে, আপনার স্যাংশন লেটার দিতে হবে। যদি অন্য কোথাও বা অন্য কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যদি আপনি স্যাংশন করিয়ে থাকেন এই লোনের জন্য, তাহলে সেটাও যদি প্রয়োজন হয় আর কি, তাহলে সেটাও আপনাকে সাবমিট করতে হবে। আপনাকে প্রপার্টির ওনারশিপ ডকুমেন্ট সাবমিট করতে হবে, আপনার লেটার অফ অ্যালটমেন্ট বা বায়নাডিট সাবমিট করতে হবে, আপনার প্রাইস কোটেশন দাখিল করতে হবে। তো এই পেপারসগুলো আপনার সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তো এর বাইরে যদি আপনি স্যালারিড পারসন হন তাহলে আরও এক্সট্রা কিছু পেপারস আপনাকে সাবমিট করা লাগবে। সেটা হচ্ছে যে স্যালারিড পারসনদের ক্ষেত্রে লেটার অফ ইন্ট্রোডাকশন, স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ দাখিল করতে হবে, এবং সেই সাথে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট যেটাতে আপনার স্যালারি ঢুকে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টে স্যালারি ঢুকে সেই অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট, ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দাখিল করতে হবে। আপনি যদি বিজনেস পারসন হয়ে থাকেন তাহলে আপনাকে ভ্যালিড ট্রেড লাইসেন্স দাখিল করতে হবে, এবং টানা তিন বছরের বা তিনটা লাস্ট থ্রি ইয়ার্স ট্রেড লাইসেন্স আপনাকে দিতে হবে, এবং সেই সাথে আপনাকে ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। আপনাকে রেজিস্টার্ড পার্টনারশিপ ডেট কপি দিতে হবে, আপনাকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিতে হবে, মেমোরান্ডাম দিতে হবে, এবং বিজনেস ইউটিলিটি বিলের ফটোকপি আপনাকে সাবমিট করতে হবে। আর আপনি যদি প্রাইভেট প্র্যাকটিস করে থাকেন, অর্থাৎ আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লয়ার হয়ে থাকেন, তাহলে আপনাকে প্রফেশনাল ডিগ্রির সার্টিফিকেট দিতে হবে, মানে ফটোকপি দিতে হবে, এবং আপনাকে মেম্বারশিপ সার্টিফিকেট দাখিল করতে হবে, এবং আপনার সর্বশেষ ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। আর আপনি যদি ল্যান্ডলর্ড হয়ে থাকেন তাহলে আপনার রেন্টাল এগ্রিমেন্ট দিতে হবে, আপনাকে প্রপার্টি ওনারশিপ দিতে হবে, আপনার সর্বশেষ ব্যাংক স্টেটমেন্ট, ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে। যদি আপনি এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি সাবমিট করতে পারেন বা এলিজিবল হয়ে থাকেন, তাহলে আপনি খুব দ্রুততম সময়ে এনআরবিসি ব্যাংক থেকে হোম লোন পেতে পারেন। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি যে অল্প সময়ে এনআরবিসি ব্যাংক থেকে আপনি কিভাবে হোম লোন নেবেন সেটা জানানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।